সেটা দিয়ে আপনারা 8 ইঞ্চি পর্যন্ত প্যাকেট আপনারা করতে পারবেন। 8 ইঞ্চি হুলিয়াম ব্র্যান্ডের এইচএল ব্র্যান্ডের হ্যান্ড সিলিং মেশিন হুলিয়াম, এই জিনিসটা আপনারা অনেকে বেকারিতে কাজ করেন, দেখা যায় একসাথে দুইজন তিনজন বসে কাজ করে, সেক্ষেত্রে তাদের জন্য এই 20 ইঞ্চি হুলিয়াম ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম, যেটা লবণ বা চিনি জাতীয় কোনো প্রোডাক্ট পড়লে এটার মধ্যে জং আসবে না এবং এটা নোংরা হবে না। সব ব্র্যান্ডের এটা আপনার 800 ওয়াট হবে, হ্যাঁ 1000 রেট হচ্ছে লেন্থ 1000 mm। আমি জুবায়ের, আমি আজকে রূপগঞ্জ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি বরাবর মতো আপনাদের জন্য আরও কিছু ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওগুলো দেখলে আপনারা মেশিন সম্পর্কে অনেক তথ্য পাবেন আশা করি। তো আজকে মূলত আমি যে মেশিনগুলো নিয়ে আলোচনা করব, সেই মেশিনগুলো আমরা ছোটোখাটো দোকান, মুদি দোকান সহকারে যত দোকান আছে, মোটামুটি প্যাকেজিং যারা করি, আমরা প্যাকেট করি বিভিন্ন প্রোডাক্ট, আমরা প্যাকেটজাত করি, তাদের প্রত্যেকটা কোম্পানি এবং প্রত্যেকটা দোকানদারেরই প্রয়োজন। তো আপনারা যারা প্যাকেট নিয়ে ব্যবসা করবেন বা প্যাকেজিংয়ের ব্যবসা করবেন, তারা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। তো আমরা আজকে মূলত আপনাদেরকে মোটামুটি ভালো ব্র্যান্ডের, যে কোন ব্র্যান্ডের মেশিনটা আপনি কিনলে মোটামুটি আপনি ভালো লং লাস্টিং কাজ করতে পারবেন, সে বিষয়ে কিছু ধারণা দিব। তো বন্ধুরা, আমাদের কাছে কিন্তু আজকে আপনাদের যে সিলিং মেশিনগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে ম্যানুয়ালি হ্যান্ড সিলিং মেশিন। আমরা যারা একদম 8 ইঞ্চি থেকে 40 ইঞ্চি পর্যন্ত প্যাকেটের মুখ সিলিং করতে চাই, তারা কিন্তু আমরা এই মেশিনগুলো ব্যবহার করতে পারি। তো শুরুতে আমরা আপনাদেরকে যে মেশিনটার কথা বলবো সেটা হচ্ছে আপনার হ্যান্ড সিলিং মেশিন 8 ইঞ্চি। এই মেশিনটা দিয়ে আপনারা 8 ইঞ্চি পর্যন্ত প্যাকেট আপনারা করতে পারবেন। এই মেশিনটা আমাদের চায়না থেকে আমদানিকৃত। তো এরপরে যে মেশিনটা আপনাদের দেখাবো এটা হচ্ছে 12 ইঞ্চি হুলিয়ান ব্র্যান্ডের এইচএল ব্র্যান্ডের হ্যান্ড সিলিং মেশিন। এই মেশিনটার কিছু বিশেষত্ব দিক আছে। এই মেশিনটার বিশেষত্ব দিক হচ্ছে এটা একটা ফিউজ সিস্টেম এবং এটার কয়েলটা কিন্তু খুবই ভারী। তো এই মেশিনটা আপনার নিয়ে গেলে দেখা যায় হ্যান্ড সিলের মেশিনগুলো খুব একটা বেশি দিন লাস্টিং করে না, সেক্ষেত্রে এই মেশিনটা আপনারা লং লাস্টিং কাজ করতে পারবেন। যদি কখনও কোনো বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোনো মেশিনের উপর আঘাত আসে, সেক্ষেত্রে এখানে ফিউজ সিস্টেম দেওয়া আছে, এই ফিউজটা কেটে যাবে কিন্তু মেশিনের উপর তেমনটা দখল আসবে না। তো বন্ধুরা, এটা কিন্তু এইচএল ব্র্যান্ডের, এই যে দেখেন, এই যে এইচএল ব্র্যান্ডের এটার মডেলটা হচ্ছে FS300 এবং এটা এসি বোল্ডের 220 এবং এটা 130 ওয়াট। তো আপনার যারা সিলিং মেশিন কিনবেন ভাবছেন, আমার মনে হয় এই এইচএল ব্র্যান্ডের এই হুলিয়ান সিলিং মেশিনটা তাদের জন্য খুবই ভালো। এই মেশিনটার সাইজ হচ্ছে 12 ইঞ্চি, এই মেশিনটার দাম হচ্ছে 3500 টাকা। তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা গ্যারান্টি, এটা হচ্ছে 3 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে। 3 ইয়ার্সের মধ্যে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমরা এগুলো ইয়ে করে দিব, মানে রিপ্লেস নো, আমরা কাজ করে দিব, সার্ভিস করে দিব। এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে এটারই, এটা সেকেন্ড ভার্সন, এটা হচ্ছে 16 ইঞ্চি। এটা 16 ইঞ্চি প্যাকেট আমরা যেগুলো, যে সমস্ত 16 ইঞ্চি সাধারণত ছোটো প্যাকেটের হয় না, মাস্টার কপি আর কি, এক ডজন দু ডজন প্রোডাক্টের ক্ষেত্রে যারা একটা প্রোডাক্টে এটা মাস্টার কপি করেন, মানে মূল প্রোডাক্ট 10-12 ডজন প্রোডাক্ট করেন, তারা এই 16 ইঞ্চি মেশিনটা ব্যবহার করতে পারেন, তাদেরও কিন্তু এই মেশিনটা ফিউজ সিস্টেম। তো বন্ধুরা, আমি হয়তো আপনাদেরকে ভিডিওতে বলছি যে এইচএল ব্র্যান্ডের একটু বাড়া, আপনার কাছে মনে হতে পারে একটু বাড়াই বলতেছি, না আপনারা কিন্তু গুগলে চার্জ দিলে এইচএল হুলিয়াল ব্র্যান্ডের কীরকম কোয়ালিটি বা এটার বিষয়ে বিস্তারিত আপনার গুগলেও এই কোম্পানির ওয়েবসাইট আছে, সেখানে আপনি যা ভিজিট করে দেখে আসতে পারেন। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার, এটা অ্যালুমিনিয়াম, এই জিনিসটা আপনারা অনেকে বেকারিতে কাজ করেন, দেখা যায় একসাথে দুইজন তিনজন বসে কাজ করে, সেক্ষেত্রে তাদের জন্য এই 20 ইঞ্চি হুলিয়ান ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম, যেটা লবণ বা চিনি জাতীয় কোনো প্রোডাক্ট পড়লে এটার মধ্যে জং আসবে না এবং এটা নোংরা হবে না, সবসময় ক্লিন পরিষ্কার থাকবে, কোনো দাগও আসবে না, কোনো জং আসবে না, তাদের জন্য হচ্ছে এই 20 ইঞ্চি সিলিং মেশিনটা, যা একটু এক্সপেন্সিভ প্রাইস। এটা হচ্ছে আপনার হুলিয়ান ব্র্যান্ডের, এটার দাম হচ্ছে আপনার 8000 টাকা। তো বন্ধুরা, এরপরে যে সিলিং মেশিনটা আছে সেটাও কিন্তু হ্যান্ড সিলিং মেশিনই। তো যারা আরও বেশি বড় প্রোডাক্ট, আরও বেশি বড় প্যাকেট করতে চান, তাদের জন্য কিন্তু আমাদের এই 32 ইঞ্চি হ্যান্ড সিলিং মেশিনটা অনেক বড়। জি জি, আপনারা যারা কিন্তু বালিশ, সোফা সহ বিভিন্ন বড় বড় পণ্য ফলি দিয়ে আপনারা সিলিং করতে চান, তারা কিন্তু এই 32 ইঞ্চি সিলিং মেশিনটা নিতে পারেন। তারপর বন্ধুরা, যেটা দেখাবো এই 32 ইঞ্চি সিলিং মেশিনের প্রাইসটা আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে 11000 টাকা। এই 32 ইঞ্চি সিলিং মেশিন হেভি কোয়ালিটি, 11000 টাকা। এটা এখন অ্যালুমিনিয়াম বডি, অনেক কিন্তু আয়রন বডি নিয়ে যান, এরকম আয়রন বডি নিয়ে যান, সেক্ষেত্রে এগুলো কদিন পর জঙ্গে ধরে নষ্ট হয়ে যায় বা একটু কম টিকসই, এগুলো হচ্ছে আয়রন বডি, কিন্তু এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম বডি। তো বড় প্রোডাক্টগুলো, যেহেতু ভারী জিনিস, সেক্ষেত্রে এগুলা
অ্যালুমিনিয়াম বডিটা খুব ভালো হয়। এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 40 ইঞ্চি সিলিং, এটা লং হচ্ছে 40 ইঞ্চি, 40 ইঞ্চি পর্যন্ত প্যাকেট আপনারা এটা দিয়ে স্যার আপনারা দেখতেছেন। কিন্তু ক্যামেরা কিন্তু আমি এটা ব্যাকআপ করতে পারতেছি না, এত বড় একটি মেশিন আসলে। কিন্তু এখানে কিন্তু জুবের ভাই কিন্তু প্রতিনিয়ত কিন্তু আনকমন মেশিনগুলো নিয়ে আসে 40 ইঞ্চি, কিন্তু আপনার সিলার মেশিনগুলো নিয়ে 40 ইঞ্চি সিলিং মেশিনটা হুলিয়ার ব্র্যান্ডে যদি আপনারা নিতে চান, বিশেষ করে হুলিয়ান ব্র্যান্ডে যদি নিতে চান, সেক্ষেত্রে 13,000 টাকা প্রাইস পড়বে। আচ্ছা, এটা হুলিয়ান ব্র্যান্ডের। জি জি। এটা কত ওয়ার্ডের হয়ে থাকে? এখানে ওয়ার্ডটা লেখা আছে, আমি এই যে এটা হচ্ছে হুলিয়ান ব্র্যান্ডের, এটা আপনার 800 ওয়াট হবে। হ্যাঁ, 1000, এটা হচ্ছে লেন্থ 1000 mm, তার মানে 40 ইঞ্চি। আচ্ছা আচ্ছা। এটার ওয়ার্ডটা হচ্ছে, আমি ভাই এটার ওয়ার্ডটা আপনাদেরকে দেখাই বলে দিই, এটা হচ্ছে 1100, এটার পাওয়ার হচ্ছে আপনার 1.35, মানে 1300 ওয়াটের মতন, 1350 ওয়াটের মতন। আর এটার ওয়ার্ডটা হচ্ছে আপনার 1.5 kilowatt, 1050 ওয়াটের মতন। আর এটা হচ্ছে যে আপনার 6.5, 650 ওয়াট। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে আপনার 600 ওয়াট, আর এটা হচ্ছে আপনার 430 ওয়াট। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ কিন্তু মেশিনগুলোই কিন্তু এখানে রয়েছে, পাশাপাশি কিন্তু আরও মেশিন রয়েছে। জি জি বন্ধুরা, আমি বিশেষ করে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখালাম কীভাবে সিলিং মেশিনগুলো আপনারা যে কোনো সাইজের সিলিং মেশিনগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন। এছাড়াও আমাদের কাছে অটো, বেগম সিলিং সহ আরও বিভিন্ন ধরনের সিলিংয়ের যত ধরনের মেশিন আছে মোটামুটি 80% মেশিন আমাদের কালেকশনে আছে। তো আপনারা যারা সিলিংয়ের মানে প্যাকেজিংয়ের ব্যবসা করতে চান, সিলিং করতে চান, তারা কিন্তু আমাদের কাছে এসে আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারেন। তো আমাদের কাছে আসার ঠিকানা কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া আছে, আমাদের নাম্বার এবং তারপর আমি আবার মুখে বলে দিচ্ছি, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার গুলিস্তান চলে আসবেন, গুলিস্তান থেকে মাত্র 2-3 মিনিটের পথ, নবাবপুর 166, ডাচ বাংলা ব্যাংকের পাশের সিঁড়ি, দ্বিতীয় তলা, এনএম মার্কেট, জুবায়ের এন্টারপ্রাইজ।